মৌলভীবাজারে কুলাউড়া যাত্রীবাহী মাইক্রোবাসের ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার দুপুর একটার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটারায় বরযাত্রী গ্রামী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে কুলাউড়া স্টেশনের মাস্টার মহিবুর রহমান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিল পারাবত এক্সপ্রেস। কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস স্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে বেখেয়ালে রেল ক্রসিংয়ে উঠে যায় গাড়িটি। তখন দ্রুতগতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিলে ট্রেনে অন্তত অর্ধেক কিলোমিটার নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া পুলিশের কর্মকর্তারা।